হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবার পরিচিত একটি খাবার নিয়ে আজকে হাজির হয়েছি। সেই খাবারটির নাম হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, ছোট মাছের ঝোল। অবশ্যই এটা একটি হেলদি খাবার, তাই এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি মোটামুটি সহজ উপায়ে কীভাবে ছোট মাছ দিয়ে আলুর ঝোল তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই খাবারটি কিন্তু খুব সিম্পল একটা খাবার এবং টেস্টিও অনেক। আমাদের চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চ্যানেল শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম সামান্য কয়েকটি পাঁচফোড়ন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। আর একটা বড় পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম একটা টমেটোকে চার ভাগ করে। এখন আমি সব উপকরণকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই আমি পেঁয়াজকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজকে 2 থেকে 1 মিনিট ভেজে নেব। টমেটো দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক সুন্দর লাগে। আর টমেটোকে অবশ্যই আগে দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। টমেটো যদি ভাজা না হয় তাহলে কিন্তু টমেটো খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সিদ্ধ করা যে আলু আছে, সেই আলুগুলোকে আমি ভেঙে নিয়েছি আগে থেকে। এখন আমি সেই সিদ্ধ করা আলুগুলোকে প্যানে দিয়ে দিলাম। আর এই আলুকে অবশ্যই 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু আলুগুলো গন্ধ করবে। আলু ভাজাটা যতটা ভালো হবে আপনার রেসিপির টেস্টটা ঠিক ততটাই সুন্দর হবে। এই জন্য অবশ্যই একটু টাইম নিয়ে আলুগুলোকে ভাজতে থাকতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন আলুতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমি অলরেডি লবণটাকে দিয়ে ফেললাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন লবণ এবং হলুদের সঙ্গে আমার সব উপকরণগুলোকে এভাবে হাতের সাহায্যে মিক্স করে দেখুন। আমার অলরেডি কিন্তু ভাজাটা হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এই 3টি উপকরণকে আমি একটু পানির সঙ্গে গুলে নিয়েছি যাতে আমার মশলাটা খুব ইজিলিভাবে কষানো হয়ে যায়। অবশ্যই একটু মশলাকে 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে কষে থাকতে হবে। দেখুন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি আর একটু কষাবো, কারণ আমার এখনও কিন্তু মশলার মধ্যে অনেকটা পানি আছে। এই পানিটা যখন শুকিয়ে গিয়ে নিচ থেকে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আবার যে মশলা দিয়ে পানিটা দিয়েছিলাম অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে, একটু পানি আছে, সেজন্য আমি আর 1 মিনিট এইভাবে ভাজতে থাকবো। দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 বাটি পরিমাণ পানি। আমি পানিটা কিন্তু ইউজ করলাম ঝোলের জন্য। আমি বেশি পানি কিন্তু দেব না, বেশি পাতলা করে যদি আপনি রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। আমি টোটালি দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা যে ছোটো মাছগুলো আছে, সেই ছোটো মাছগুলো দিয়েছি ধনে পাতা কুচি, যাতে আমার ধনে পাতা কুচি দেওয়ার জন্য আমার রেসিপির টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক সুন্দর লাগে। এই জন্য আমি ধনে পাতাটাকে ইউজ করলাম। এখন এভাবে টাইম নিয়ে 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে ফেনাটা আছে, সেই ফেনাটা কিন্তু 5 থেকে 7 মিনিট ফুটানোর পর চলে যাবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটছে। এই ফ্যানটা যখন চলে যাবে তখন বুঝে নিতে হবে যে আমার রেসিপিটা ফোটানো হয়ে গেছে। আমার রেসিপিটা একদম রেডি। দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই ইজিলি সিম্পল একটা রেসিপি। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমার রেসিপি ক্যাটাগরি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখাবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।